আমি কোরিয়াতে আসছি দেড় বছর আগে আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত এক অক্ত নামাজও কাজা হয়নি, কিন্তু ডিউটির সময় মেশিন রেখে আসতে হয়। কোম্পানির মালিক নাস্তিক হওয়ার কারণে নামাজের কথা বললে রাগান্বিত হয়, তাই টয়লেটের কথা বলে গিয়ে নামাজ পড়ি। আমার প্রশ্ন হচ্ছে মিথ্যা বলার কারণে গুনাহ হবে কিনা? আপনি মিথ্যা বলবেন কেন? টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার কথা বলবেন যেহেতু, অতএব কোথায় যাবেন? টয়লেটে হাজিরা দিবেন, এরপর আপনি নামাজ পড়বেন, তাহলে তার মিথ্যা হলো না? মিথ্যা হয়েছে? আপনি তো টয়লেটে গেছেন। হ্যাঁ, আমি টয়লেট করবো এটা তো আর বলেন নাই, আপনি টয়লেটে গেছেন তো। আর যদি টয়লেট আসে তাহলে টয়লেটও করলেন একসাথে, নামাজ হয়ে গেল, কিন্তু কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে না। কোরিয়াতে বাহিরে বের হলে উজু করার সমস্যা, এই অবস্থায় কাপড়ের মোজার উপরে মাসে করা যাবে কিনা? সাধারণত চামড়ার মোজার উপরে মাসে করাটাই হলো শরিয়ার নির্দেশ। কাপড়ের মোজা যদি এত শক্ত হয় যে শুধু ওই মোজা পরে অনেক পথ হাঁটা যায় এবং ফাঁকা হয়ে না যায়, দেখা না যায়, ছিঁড়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটির উপরে মাসা করা যায়। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন রেস্টুরেন্ট বা কোম্পানির খাবার হোটেলগুলোতে শুকুরের মাংস থাকে, যা আমরা হারাম হিসাবে জানি, কিন্তু এখানকার মুরগি বা অন্যান্য হালাল প্রাণীর মাংস হারাম, অথচ আমরা সেগুলো খামখেয়ালি করে থাকি। এ বিষয়ে কিছু বলবেন প্লিজ। দেখুন, ওই যেটা আমি আলোচনাতে বলছিলাম, আমাদের অনেক স্বদেশী ভাইরা শুকর খায় না হারাম দেখা, কিন্তু অন্যান্য হারাম দিব্যি খায়, কোনো অসুবিধা নেই, আরেকজন হক মেরে খায়, ওইটারে কোনো হারাম মনে করে না। মনে রাখবেন, অন্য হালাল পশু মোরগ টোরগও যদি কোনো মুশরিক জবে করে, তাহলে সেক্ষেত্রে সে জবে করা পশু খাওয়া জায়েজ হবে না। ওই যে বললাম, হালাল সার্টিফিকেট দেখে নিশ্চিত হয়ে যদি তারপরে নির্ভরযোগ্য হয়, তার উপর আস্থা রাখা যায়, তারপর আপনি সেটা খাবেন, না হলে এটা হালাল হবে না।